সাতাশে মে রেজাল্ট গত সপ্তাহে আমরা মাধ্যমিকের রেজাল্ট পেয়েছিলাম সাতাশে মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তা আমরা এই রেজাল্ট জানার জন্য যেটা আমাদের করতে হবে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা অন করতে হবে ওপেন করে জাস্ট লিখতে হবে ডাব্লিউ বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন দিয়ে একটা সার্চ দিতে হবে এই সার্চ দিলেই আমরা জানি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেদিন হয় সেদিন সকালেই সাইটটা ওপেন হয় অর্থাৎ এই যে আমরা এই যে পোশানটা দেখতে পাচ্ছি যেখানে একেবারে উপরে আছে বিএসসি অ্যান্ড পার্ট টু ঠিক এর উপরে দেখা যাবে ডাব্লু বি রেজাল্ট টু আমাদের সেখানে ক্লিক দিতে হবে এবং ক্লিক দিয়ে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট আমাদের সঙ্গে রাখতে হবে আমাদের রোল নাম্বার যথারীতি বসাতে হবে অ্যাডমিট দেখে রোল এবং নাম্বারের জায়গায় নাম্বার বসাতে হবে আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হয় তাহলে মাধ্যমিকের ক্ষেত্রে আমরা যেটা দেখি বেসিক্যালি অ্যাডমিট দেখে আমরা রোলের জায়গায় রোল নাম্বারের জায়গায় নাম্বার এবং ডেট অফ বার্থ বসাতে হয় কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অ্যাডমিট দেখে আমাদের রোলের জায়গায় রোল নাম্বারের জায়গায় নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা অ্যাডমিট দেখে আমাদের বসাতে হবে তাহলেই কিন্তু আমরা অনলাইনে আমাদের রেজাল্টটা দেখে নিতে পারবো তাহলে সাতাশে মে সকাল দশটার পরে আমরা এই সাইটটা খুলে যাবে আমরা কিন্তু এখান থেকে আমাদের রেজাল্ট দেখে নিতে পারবো ধন্যবাদ